আপনারা এসে গেছেন আর বলবেন না, নাটককার সুব্রত বাবু কি ডাল বাহানায় না করলেন, এই নাটক লেখা নিয়ে তাগাদে দিতে আমরা ব্যতিব্যস্ত। যাই হোক, অবশেষে এই কলহগীত নাটকটা লিখে দিয়েছেন, শাশুড়ি বৌদির কলহ আর কি। নাটকটা এখানে অভিনয় হচ্ছে জেনে আমাকে এখানে পাঠিয়ে দিলেন। না না, আমি নাটকে কোনো চরিত্রে অভিনয় করছি না, আমাকে পাঠানোর উদ্দেশ্য আমি নাটকটায় সূত্রধরে কাজ করব আর কি। আজকাল শাশুড়ি বৌদির যা ব্যাপার, কখন গন্ডগোল বেঁধে যায়, তাই সামাল দেওয়ার জন্য Harry Kane.
শাড়িটা পাল্টাচ্ছিলাম, হঠাৎ করে লোড সেটিং হয়ে গেল, তারপরে ওকে আর দেখছি না। তা আমাকে বলে কি হবে? আপনাকে বলে আর কি হবে, আপনাদের কি? মাম্পিটা কোথায় গেল? কেষ্টটা দেশে গিয়ে হয়েছে যত মুশকিল। এখন রাস্তায় বেরিয়ে গেলে টর্চটাও দিতে পারছেন না। আমার কাছে টর্চ কোথায়? সে সবই তো তোমাদের ঘরে। এরা ক্যারিকেনটা নাও, নিয়ে দেখো। আলো এসে গেছে, মুখে আগুন নিমিও না। ক্যারিকেনটা নিমিও না, কুমিয়ে বারান্দায় এক ধারে রেখে দাও। কি যে করেন না! আমি কি করি? কি
সংসারে আছে সেই তোমার অনেক ভাগ্য। কি বলো গো? ঠিকই তো বলছি, যৌতুকের টোপ যে ছেলে একবার গেলে তার কি আর নিজস্ব কোনো জোর থাকে না কথা বলার ক্ষমতা থাকে? ওই কুত্তাটাকে
সাবধান যেন জানতে না পারে খেপেছে আপনার নিচে থাকলে কাক পক্ষীও টের পাবে এই আমি ষষ্ঠীর পৃথিবীতে বলতে আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি সে তো যাবে বিয়ে হয়েছে বলে বাপের বাড়ি যাবেন না এটা আমার হয় না কি 100 বার যাবে আর যদি আহ তুই বড় বেশি কথা বলিস রাধিকা আচ্ছা বলে আমি কি বলছি শুনবি না আগে বকবক শুনবি কি কথা বল আমি দুদিন বাড়িতে থাকবো না তো সে আপনি থাকবেন কি করে বাপের বাড়ি গেলে আগে কি বলি সেটা তো শুন আচ্ছা ওই দিদি তোকে বেশিক্ষণ সময় ধরে এ বাড়িতে থাকতে হবে ও এই কথা দাদা বাবুর কিনিমা যদি কোনো কষ্ট না হয় সে ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তুই বড় বেশি কথা বলিস রাধিকা কি বলছিস সেটা তো আগে শুনবি আমি ওই দিদি বেশিক্ষণ সময় ধরে এ বাড়িতে থাকবি কেন কারণ মা আমার সম্বন্ধে কিছু বলেন কি না তোর দাদা বাবুকে বিশেষ করে ওই তোর দাদা বাবু যখন অফিস থেকে ফিরবেন আর সকালবেলা ওর দাঁড়ি বানানোর সময় কারণ ওই দুটো সময় যা মায়ের সঙ্গে তোর দাদা বাবুর কথা হয় আর কি তো মা আমার সম্বন্ধে কিছু বলেন কি না সেটা ভালো করে শুনে রাখবি আমি গেলে আমাকে সব বলবি ও এই কথা বৌদিদি হিন্দিমা শোন রাধিকা আমি এই দুদিন বাড়িতে থাকবো না দাদাবাবু গিন্নিমা কারোর যেন কোনো অসুবিধা না হয় দেখবি সে আপনি নিশ্চিন্তে থাকতে পারে বৌমা বৌমা কি হয়েছে মা কি হয়েছে ইস কি কাণ্ড আমি সকালবেলায় স্নান সেরে পূজোয় বসবো বলে শাড়ি সেরে ফুল তুলে আনলাম তাতে হয়েছে নাকি তাতে কি হয়েছে তো চেঁচাচ্ছিস কেন চেঁচাবো না আমি যখন পূজোয় বসতে গেলাম তখন দেখি যাচ্ছ কোথায় দাঁড়াও শুনে নাও তখন দেখি তোমার এই কুকুরটা আমার ঠাকুরের আসনে ভেঙে রেখেছে মাপি ঠাকুরের আসনে হতেই পারে না হতেই পারে না হারে কি আমি মিথ্যে কথা বলছি চোখের মাথা না খেয়ে থাকে এই দেখো এই বলে রাখছি বৌমা তুমি হয় তোমার পুত্রটাকে তোমার বাড়িতে বেঁধে রাখো নয় তো ওকে বিদায় করো না হলে দেখো একদিন আমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো প্রথম কথা আপনি মাপিকে কুত্তা কুত্তা বলবেন না মা কুত্তাকে কুত্তা বলবো না তো কি বলবো শুনি বাড়ির কর্তা বলবো কেন ওর নাম নেই ওর নামে তোমরা রাখো আমি ওকে কুত্তা কুত্তাই বলবো শোনো তুমি ওকে কিন্তু তোমার ঘরে বেঁধে রেখো নয়তো দেখো আমি কি করি ওকে ওকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো দেখি কে কি করতে পারে একটা অবলা প্রাণী না হয় একটু পটি করেই ফেলেছে তাই বলে আপনি ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে চান না হ্যাঁ ফেলবো ও যদি ফেল আমার ঠাকুরের আশেপাশে ঘুরে তো ওকে ওরে মাম্পি রে চল কি হলো রে
দেখছেন তো বউ শাশুড়ির গলাটা কোথায় চলে যাচ্ছে। মলিনা দেবী যেভাবে খেপে উঠেছেন আর ঝিনি কেদক্ষণে চোখ ফুলিয়ে ফেলেছে, সে সাধনের অপেক্ষায়। না না, সাধনকে তো আপনারা এখানে দেখতে পাবেন না, কারণ এটা সম্পূর্ণ পুরুষ বর্জিত নাটক। তাই আসুন আমরা একটু অনুমান করে নিই। যদি সাধন কাকু মায়ের পক্ষ নেন, তবে তো অবদারিত ঝিনি সাধনকে ডিভোর্স করবে, নয়তো বধূ নির্যাতনের অভিযোগ এনে ঝিনিকের মা সুজাতা দেবী মামলা ঠুকবেন, খবরে কাগজেও খবরটা বেরোতে পারে। আর সাধন বাবু যদি বইয়ের পক্ষ নেন, তবে তো মলিনা দেবী নির্ঘাত কাশিবাসি হবে, আর শাশুড়ি নির্যাতনের আওয়াজও তুলতে পারেন। আর দুপক্ষই যদি এবারের মতো চুপচাপ থেকে ব্যাপারটা মিটিয়ে নেন তো মঙ্গল, কিন্তু তা কি হবে না বাস্তবে তা হয়? শুনছেনই তো, রামুদেবীর পরামর্শে মলিনা দেবী একটা বাঘা অ্যানেসথেসিয়া পুষবেন ঠিক করেছেন। ওদিকে আবার মাম্পির জন্মদিন এসে গেল, দেখা যাক কি হয়। কইবে মেলে দিয়ে আসি, একটু তর সই না বাবা, আসি আসি।
দিয়ে তার ছেলে তাকে কি বললে গেল কি এলো ও এখানে ওখানে রেখে এসেছে একটু খবর পর্যন্ত নাই না গো সে এখন শুধু কানে আর মৃত্যু তিন গোনে তা তাই তো বলছি তুমি একটু শক্ত হও তার সাধনটা যদি বিগড়ে যায় আরে তুমি একটু শক্তই হও না তোমার ওই সব চোখের বাড়ি নাকি সে তার মধ্যে কিছু ছিল না কিন্তু তুমি তো পেনশন পাও তাছাড়া এই বাড়িটা তোমার তোমার কিছু হয় আমরা এই বাইরের ঘরটাই একটু সাজিয়ে ফেলি ঠিক আছে
মাপি এলো না সন্ধ্যের সময় আসবে এত সব নিয়ে এসেছো মা ও মা আসব না তোর মামকে জন্মদিন বলে কথা এই তো মাসিমা এসে গেছে ও দরজা বন্ধ করেছিস তো হ্যাঁ হ্যাঁ তাহলে মামকে দেখছি না সে কোথায় ওই তো টেবিলের উপর মুখ গুঁজে শুয়ে আছে হ্যাঁ টেবিলে গেল তা আমি জানবো কি করে না না ওকে বিছানায় শুয়ে দিতে হবে জানো মা ওকে সব সময় ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হয় কেন সে তোমাকে কথা করে বলবে তোর শাশুড়ি বাড়িতে নেই পাড়া রানী কাকিমার সাথে একটু বেরিয়েছে দিতে দেরি হবে বলে গেছে তা আজকে ব্যাপার স্যাপার সব জানেন আমি কিছু বলিনি এবার সব জানবেন সাধন কোথায় তাকে দেখছি না ও তো অফিসে অফিসে গেছে তোর মামির জন্মদিনে একদিনও ছুটি নিতে পারলো না কি বলবো বলো চিজ তুমি ঘরে চলো মা Thank you.
ভেবে দেখি না যে আমরা নির্যাতনে অভিযোগ তুলি সে আমরা এবার নিজেদের সংসারে নির্যাতন করে থাকি। সে শাশুড়ি হয় আর বধূই হয় যৌতুক দিয়েছি বলেই আমার মেয়ে শাশুড়িকে মানবে না, সে যা ইচ্ছে তাই করবে। আর বিনা যৌতুকে বউ আনলে তার কোনো স্বাধীনতা থাকবে না, এ দুটোই তো সম অপরাধ। তাই বধুরাই ঝান্ডা নিয়ে বের হোক আর শাশুড়িরাই বের হন, ওই মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী এমন স্বয়ং রাষ্ট্রপতিও এর কোনো বিহিত করতে পারবেন না। দরকার মানবিক মূল্যবোধে, তারপর দিকে একটু দিকে মানিয়ে চলার জন্য মানসিকতা, অর্থাৎ একটু অ্যাডজাস্টমেন্ট।
Thank you.
অসাধারণ অভিনয় অসাধারণ ভাবাই যায় না আমি এদেরকে বলেছিলাম যে তোমরা যদি একটু চেষ্টা করো এরা যে প্রস্তুতি নিয়েছিল খুব বেশি হলো মাত্র দুদিনের প্রস্তুতি যারা নাটক করলো তারা প্রস্তুতি নিয়েছিল মাত্র চার দিন তোমরা ভেবে দেখো যদি চার দিন প্রস্তুতিতে একটা অভিনয় এত সুন্দর হয় যদি দুদিন প্রস্তুতিতে একটা অভিনয় এত সুন্দর হয় তাহলে যদি আমরা শহরাঞ্চলের লোকের মতো এক মাস হলে